বেড়া কেটে গরু পাচারে বাধা দিলে মাইনুদ্দিন নামক এক যুবককে রহিমপুর বাজারে প্রকাশ্য ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত করে দেওয়া হয়। জানা যায়, শুক্রবার 2:30 নাগাদ রহিমপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের গোরাঙ্গালা এলাকার নায়ের আলীর ছেলে মাইনুদ্দিন কমলনগর যাওয়ার উদ্দেশ্যে রহিমপুর বাজারে আসতে ইব্রাহিম মিয়া নামে এক যুবক তার সাঙ্গপাঙ্গদের নিয়ে মাইনুদ্দিনের উপর চড়াও হয়। ইব্রাহিম সুইচ গিয়ার নামক একটি ধারালো ছুরি দিয়ে মাইনুদ্দিনের পিঠে আঘাত করতে থাকে। ছুরির আঘাতে মাইনুদ্দিন ঘটনাস্থলে প্রচণ্ড রক্তাক্ত হয়। পরবর্তী সময়ে বাজারের লোকজনের উপস্থিতিতে ইব্রাহিম প্রাণে বেঁচে যান। সাথে সাথে মাইনুদ্দিনকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার জন্য। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিকভাবে তার পিঠে 2টি জায়গায় ধারালো ছুরির আঘাতে অনেক গভীর পর্যন্ত ক্ষত হয়। তাতে তার শরীরে প্রায় 10টি সেলাই লাগে। বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অপরদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল সহ ঘটনাস্থলে ছুটে যায়। তবে আসামি ইব্রাহিম মিয়া বর্তমানে পলাতক। তার পিতার নাম তনু মিয়া, বাড়ি রহিমপুর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ড এলাকায়। সে গত কিছুদিন যাবৎ উন্মাদের মতো একে একে কয়েকটি যুবককে মারধর করে বলে অভিযোগ। এটার নাম কি তারে? আরে কমলনগর, কমলনগরের মজিব আছে না, মজিব রে 1 লাখ টিয়া আমার গড়তে 1 লাখ টিয়া লই আমার বলতে মজিব দিয়ে দিতে গেছে দিব। তো বাধা ঘুরিয়া দিয়ে আমার বলতে আরেকটা ছেলে গেছে, বাধা ঘুরিয়ে দিয়ে দিব, এরপর আরামে দিব। তা আমার বেন বেরিয়ে লগে আছে, কিন্তু মিনতে মেয়ে হ্যাঁ বাজারে করতে গেছে, বাজারে গাই আরম্ভ করছে, না না আগে কোনো ঝগড়ে নেই, কোনো ঝগড়া নাই। আমার ছেলের নাম মাইনুদ্দিন ইব্রাহিম, বাবার নাম হইল আপনার তনু মিয়া। হে তো না হাই হবা লড়েছে। ভিডিও রিপোর্ট, ভয়েস 18।